নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। সকাল সকালে কিচেনে চলে এসেছি, কারণ আজকের ছোটবাবুর স্কুল, সবাই তো জানেন, আর ওর জন্য ব্রেকফাস্ট বানিয়েছি, আজকের পরোটা আর আলুর তরকারি। তো এটাই ওর ব্রেকফাস্টে যাবে আজকে। টিফিন গুছিয়ে রেডি করে দিলাম, এবার টিফিনটা ওকে দেবো, তার আগে ওকে আমাকে খাওয়াতে হবে। তো খাবারটাও আমি বেড়ে রেডি করে নিয়েছি, ও ওইদিকে বুকস গোছাচ্ছে, চলুন ওকে তাড়াতাড়ি করে খাবারটা খাইয়ে দিই। তারপরে ও আবার ওয়াশরুমে যাবে, অনেক ওর কাজ সকালবেলা, বেচারার ঘুম থেকে উঠেই মাত্র মানে টেনশনে পড়ে যায়। তো ওইদিকে বুকস গোছাচ্ছে আর আমি এদিকে ওকে পরোটাটা খাইয়ে দিই। তো গালে খাইয়ে দিলে একটু সুবিধা হয়, ওর কাজটা করতে পারে আর তাড়াতাড়িও হয়। সকাল 7:20 মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয় ওকে নিয়ে, তো একটু সুবিধা হয়, সেই জন্য ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই। টিফিন বক্সও গুছিয়ে রেডি করে দিয়েছি। ওকে দিয়ে এলাম, দিয়ে এসে আর এই যে ফ্রিজ বন্ধ ছিল না, ফ্রিজ বন্ধ ছিল, ওই আর বরফগুলো গলেছে। ছোটবাবুকে দিয়ে এলাম, দিয়ে এসে এবার চা বসাবো, একটা বড় কাজ শেষ করলাম আর এই যে চলে এসেছে। ভোরবেলা ফিরে এসেছে, তবু 5টা বাজে যখন ঢুকলি, পুরো পাকা 5টা বাজে ঘুমাতে বললাম, ঘুমাইনি, একটুখানি ঘুমিয়ে আর উঠে পড়ে তিরিং করে। যাই হোক, এখন আমি চাটা বসাই, আজকে এটাই করে চা বসাচ্ছি, চা বসাই, চা খাই, অনেকদিন পরে আমার হাতে চা খাবে, বিগত 4-5 বছর পরে চা খাবে। ও হ্যাঁ, এদিকে চা বসিয়ে দিয়েছি, সবাই ওয়েট করছে চায়ের জন্য। আর আজকে কিন্তু একদম দুধ চা খাওয়া হবে না, সবাই মিলে খাবো লাল চা, মানে র চা যেটা আপনারা বলে থাকেন। তো কখনো লাল চা বলি, কখনো র চা বলি, এটাই সবসময় বলে থাকি। তো আজকে সবাই লাল চাই খাবো, আর দুধ চায়ের আজকের বালাই নেই, কারণ একটু পেটে প্রবলেম হচ্ছে, যার জন্য দুধটা একটু অ্যাভয়েড করছি। তো এদিকে চা আমার কমপ্লিট হয়ে গেছে, মায়েরা সরলাটা তুলে নিলাম আর দিদিরটাও তুলে নেবো, তারপর আমাদের চিনি দিয়ে করবো। আমি আর দিবাকর বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি এখন বাজারে, বাজারে অনেকদিন পরে ওর সঙ্গে বাজারে। কাটতেও বসে গেছে, আর সরলা এইদিকে সকাল সকাল কিন্তু লাউ শাক নিয়ে এসে হাজির করেছিল। তো আজকের লাউ শাক চচ্চড়ি হবে, আর কিন্তু আজকের আমার 2টো রেসিপি হবে। তো এইদিকে কিছুটা পরোটা আবার আমি বানালাম, কারণ সকালবেলা আটার পরোটা তো সকালবেলা বানিয়ে রাখলে ভালো লাগে না খেতে, সেই জন্য আবার পরোটা বানালাম আর একটু চা করলাম। তরকারি অল্প পরিমাণে আছে, সেই জন্য আরেকবার চা করলাম, চা দিয়ে পরোটা খেয়ে নেবো। আর এদিকে লাউ শাকের পাতাটা কেটে রেডি করেছি, এটার একটা রেসিপি হচ্ছে, এই রেসিপিটা হচ্ছে মৌরিলাইটে যাবে, বলে দিই রেসিপিটা কি, এটা হচ্ছে লাউ পাতা বাটা। তো আমার স্টাইলে লাউ পাতা বাটা আমি করব, আর এই রেসিপিটা আমি মৌরিলাইটা দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নেবেন। আর আজকে রান্না হয়েছে চিকেনের ঝোল, একটু গুঁড়ো লঙ্কার ব্যবহার করেছি, মানে গুঁড়ো মশলার ব্যবহার করেছি। আর এদিকে হয়েছে পটল ভাজা, আর হচ্ছে লাউ শাক চচ্চড়ি। কোনোদিন দুপুরবেলা খাই না, আজকে ঘুমিয়েছি, আর এই যে ঝাঁটা কিনেছি, ঝাঁটা আপনাদের সবাইকে আমি ঝাঁটা দেখাচ্ছি, ঝাঁটা কিনেছি, 1 কেজি ঝাঁটা হচ্ছে 50 টাকা। মা এবার ট্রাই করছে ঝাঁটাটা কতটা দিয়েছে, 1 কেজির বেশি আছে। ঝাঁটাটা বেশ ভালো, টাটকা ঝাঁটা, একটা মেঝে দিয়েছে, ছাদে অনেকদিন ঝাঁট দেওয়া হয়নি, ঝাঁটটা ঝাঁটতো, 1 কেজি। আর কিচেনে এসেই বসিয়ে দিয়েছি ভাত, কারণ বড়বাবু আসছে, বড়বাবু আজ ক্যান্টিনে খেয়েছে, আর ওইদিকে আমার পাম্পের জল পড়ছে, ছুটে ছুটে যাই, পাম্পের জলটা আমাকে বন্ধ করতে হবে। বন্ধ করে দিলাম। তো বড়বাবু ক্যান্টিনে খেয়েছে, ওর শরীরটা বলছে খুব একটা ভালো লাগছে না, বলছে ভাত বসিয়ে দিতে, সেই জন্য আমি বসিয়ে দিয়েছি ভাত, এই যে এখানে ভাত বসিয়েছি। আর দিবাকরকে একটু চিকেন আনতে আরেকবার পাঠিয়েছি, ওবেলা চিকেন হয়েছিল কিন্তু গুঁড়ো লঙ্কা দিয়ে করেছিলাম, হাজবেন্ড মহাশয় খাবেন না গুঁড়ো লঙ্কা চিকেন, তো সেই জন্য আমি চিকেন নিয়ে আসতে পাঠিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে করব। তো ভাত আর চিকেনটাই এখন করব, তারপর রাত্রে হয়তো শাশুড়ি মায়ের জন্য একটু রুটি করতে হতে পারে। আমার গোলু মহাশয় ঘুম থেকে উঠে চলে এসেছে, গোলু মহাশয় ঘুমাচ্ছিল, গোলু 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 ঘুম থেকে উঠে চলে এসেছে, এবারে হচ্ছে পড়াশোনা করবে, তারপরে যাবে টিউশনে, আজকে ইংলিশ ক্লাস আছে।
রাতে রান্না করতে আমি বসে গেছি, কারণ ছোট বাবু বড়বাবু কলেজে গেছে, কলেজ থেকে এসে খাবে বললো একেবারে ভাত, তো সেই জন্য আমি ভাতটা করে নিচ্ছি। আর এইদিকে একদম আঝালা চিকেন বসিয়ে দিয়েছি, আর ভাত আমার প্রায় হয়েও এসেছে, কারণ হাজবেন্ড মহাশয় হচ্ছে একদম গুঁড়ো লঙ্কার তরকারি খান না, আর ওবেলা গুঁড়ো লঙ্কার ইউজ করেছিলাম বলেই দিয়েছি, সেই জন্য আবার একটুখানি চিকেন রান্না আমাকে করতে হলো। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই।